বাংলাদেশের এমন কোন অফিসের দলত নাই যে অফিস আদালতে আমার পদচারণ নাই, অন্য ক্যান্ডিডেট আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে। আমরা যে সুন্দরগঞ্জের জন্য, দেশের উন্নয়নের জন্য যে অনুদান আমরা পেশ করেছি, সুন্দরগঞ্জে কোনো ক্যান্ডিডেট নাই। অতএব আমি বলতে চাই, আগামী 22 তারিখ যে নির্বাচন হবে, এই নির্বাচন হবে সুন্দরগঞ্জের মানুষের পরীক্ষার সেন্টারের নির্বাচন। আগামী 22 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে সুন্দরগঞ্জের বাসী শান্তিতে ঘুমাতে পারবে কিনা, নিরাপদে থাকতে পারবে কিনা, সন্তানের কাছে ফিরে আসতে পারবে কিনা, বাবা বলে ডাক শুনতে পারবে কিনা, স্ত্রীর গলা জড়িয়ে ধরতে পারবে কিনা, করোনার কবলে মাঠে দিতে পারবে কিনা, সেই নির্বাচন হতে যাচ্ছে। আজকে আপনারা চাকরিয়ে দেখেন, সরকারের যে কয়জন মন্ত্রী আছে, সেই মন্ত্রীর কয়েকজন ব্যক্তি এখানে ভোটে দাঁড়িয়েছে। আজকে হাসানুল্লাহ জিনু সাহেবের প্রাপ্তি হল মশাল মার্কা, উনিও প্রধানমন্ত্রীর কি মন্ত্রী দাঁড়িয়েছেন সাইকেল মার্কা, সারা জীবনে পরীক্ষায় পাশ করেছেন, আপনি প্রাইমারি পাশ করেছেন, হাই স্কুল পাশ করেছেন, কলেজ করেছেন, ইউনিভার্সিটি করেছেন, করে না গ্রাম সরকার, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি হয়েছে না, যেমন বাদ আছে। আমাদের এলাকায় ভোটের সরকার আপনার পানা লাগবে, বামনা আব্দুলকে নাঙ্গল পানা লাগবে, তা আমরা কোনো নাম সবাই তোলা তো সব পরীক্ষায় পাশ করলেন, পাশ করার পরে পরীক্ষা দিচ্ছে। আর আমি শরীফুল ইসলাম বারবার পরীক্ষা দিচ্ছি, আমি জনতার পরীক্ষায় পাশ করতে পারছি না, আমার পরীক্ষা দেওয়া লাগবে না ভাই, আমি তো পরীক্ষার সেন্টারে আছি, বারবার ফর্ম ফিল আপ করবো, বারবার পরীক্ষা আমার। আজকে সুন্দরগঞ্জে ভোট হচ্ছে, ভোটের বাজারে আইন শৃঙ্খলা বলতে কিছুই জানে না, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের দল এবং বিরোধী দল আজকে তারা মিছিল করে বাজারে, যেখানে মিছিলের বৈধতা নাই, কয়েকটা মোটর সাইকেল চালাইতে হয় তার চেয়ে বেশি নিয়ে যায়, মাইক কটা চালাইতে হয় তার চেয়ে বেশি নিয়ে যায়। আমাদেরকে বলা হয় তোমরা কেন মিছিল করেন না, বলে আমরা আইনকে শ্রদ্ধা করি, কারণ আমরা লেখাপড়া শিখেছি, আমরা বাবার ধান বিক্রি করে কষ্ট অর্জিত পয়সা দিয়ে, ওদের মতো নয়, বাবার প্রতিষ্ঠানে লেখাপড়া করে সার্টিফিকেট নিয়েছি, একটি পোস্টার লিখতে জানি না। আপনারা তাকিয়ে দেখেন, মিথ্যে হলে আমি জিব্বা কেটে ফেলবো। জাতীয় পার্টি প্রার্থী দেখেন লিখছে কল্লুরন্দ হোসেন মোহাম্মদের সাত মনোনীত, তাহলে দর্শনের সাত মনোনীত একজন প্রার্থী আছে, আরে আপনাকে তো আগে লিখতে হবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, ওই সিটি সাত ঈশ্বর আদিতে সাবেক ইজ নট এ লিডার, আই এম এ লিডার। আমি স্টুডেন্ট পলিটিক্স থেকে আমি মাস্টার্স পলিটিক্স করি, অনার্স মাস্টার্স করেছি আমি রাজনীতিতে, আমার স্ত্রীর অনার্স মাস্টার্স করেছে, উনি কিভাবে লিডার হয়, উনি কি জীবনে রাজনীতি করেছে, এটা যখন স্বাধীন হয় তখন পাকিস্তানি আর্মির ব্যারাকে ছিল, উনি কু করে ক্ষমতা নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসেছে। আজকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছে, মানে কি পোস্টার, প্রধানমন্ত্রী একজন স্টাফ অফ অফিসার,